অবশেষে শুক্রবার 41টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা পাঠান। পাঠানের বিনিময়ে ভারতে গেছে পাঙ্কু জামাই। তবে সেই সিনেমা কোথায় প্রদর্শিত হয়েছে জানা যায়নি সে খবর। এদিকে পাঠান ঝড়ে মে মাসের মুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশের সিনেমাগুলোর হল পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। আট বছর পর বাংলাদেশে মুক্তি পেয়েছে কোনো হিন্দি সিনেমা। 2015 সালের 23 জানুয়ারি ঢাকার সিনেমা হলে সালমান খানের সিনেমা ওয়ান্টেড মুক্তির পর হিন্দি সিনেমার প্রদর্শন বন্ধে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। সে আন্দোলনের পর সিনেমা হলে মুক্তি পায়নি কোনো হিন্দি সিনেমা। তবে এবার সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের প্রেক্ষিতে গত 10 এপ্রিল সাপ্তাহ চুক্তির আওতায় নতুন করে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানিতে অনুমতি দেয় সরকার। পাঠান সিনেমাটি আমদানি করেছে দেশীয় একটি পরিবেশনা প্রতিষ্ঠান। আজকে খুব সাকসেসফুলের সাথে পাঠান চলতেছে। আর একটা জিনিস নিয়ে অনেকেই কথা বলছেন যে আমরা সব হলে সিনেমাটা কেন দিই না। একটা সিনেমা চালানোর মতো তো একটা কোয়ালিটি থাকতে হবে একটা হলে। আমরা এই ছবিটা চালানোর সময় প্রথম শর্ত দিয়েছিলাম যে অবশ্যই ফিমেল টয়লেট থাকতে হবে। তো যে হলগুলো টয়লেট ঠিক নাই, স্ক্রিন ঠিক নাই, সেখানেও কি আমরা ছবি দিব? অবশ্যই দিব না। কারণ আমরা সরকার আমাদেরকে পারমিশন দিয়েছে কিন্তু যে এগুলো দিয়ে যেন হলের ডেভেলপমেন্টটা হয়, নতুন হল খুলে। তবে পাঠানের বিনিময়ে ভারতে রপ্তানি করা হয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা পাঙ্কু জামাই। যদিও সেই সিনেমা কোথায় দেখানো হচ্ছে পাওয়া যায়নি কোনো খবর। এর আগে এ চুক্তির বিনিময়ে যে সিনেমাগুলো গেছে ভারতে পাওয়া যায়নি সেসব সিনেমার প্রদর্শনীরও খবর। সিনেমা হল বাঁচাতে বলিউড সিনেমার মৌসুমী প্রদর্শনী হলেও দেশীয় সিনেমার কোনো বিকল্প নেই বললেন হল মালিক সমিতির সাধারণ সম্পাদক। 10টা ছবি এনে এই করোনা এই কালীন থেকে শুরু করে এখন আমরা হলগুলোকে দর্শকমুখী করব, সেই চিন্তাধারা যদি আমরা এবার পাঠানে যদি আমরা দেখতে পাই যে না নতুন করে আবার দর্শকরা হলে ঢুকছে, সেক্ষেত্রে আমরা কোনো অন্যায় কিছু দেখছি না। তবে হ্যাঁ, আমাদের পাশাপাশি আমাদের ছবিকে আমাদের দাঁড় করাতে হবে। ব্লকবাস্টার সিনেমাসে প্রথম সপ্তাহে 3 হলে প্রতিদিন থাকছে 9টি শো। অনলাইন ও কাউন্টারে বিক্রি হয়েছে অগ্রিম টিকিট। দেশের আরও অনেক হলই রয়েছে সিনেমাটির প্রদর্শনী। ব্লকবাস্টারে পাঠানের যে রেসপন্সটা সেটা মোটামুটি ভালো, সকাল থেকে মোটামুটি ভালো কাস্টমার ছিল এবং এখনও পর্যন্ত কাস্টমার আসছে। সো আশা করছি সামনের দিনগুলো ভালো যাবে। এখন আপনি অনেকগুলো শোই দেয়া আছে, সো প্রত্যেকটা বেলার শোই মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছে, মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছে। সো আশা করছি সামনের দিনগুলোতেও ভালো রেসপন্স পাবে এবং আমাদের এই যে সিনেমার হলগুলোর যে ইয়া সেগুলো একটু ভালো অবস্থানে চলে যাবে ইনশাল্লাহ। 19 মে মুক্তির তালিকায় দেশীয় সিনেমা মা এবং 26 মে সিনেমা আদিম। এ দুটি সিনেমার হল পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। পাঠানের পর 26 মে আবারও মুক্তি পাবে বলিউডের কিসিকা ভাই কিসিকা জান। তাতেই বিপত্তিতে পড়েছে দেশীয় সিনেমা। কিভাবে হবে উত্তরণ? দেশীয় সিনেমার হল পাওয়ার এ সংকট কাটাতে হল মালিকদের যথার্থ উদ্যোগের অপেক্ষায় দেশীয় সিনেমা সংশ্লিষ্টরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।